কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পরেই মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরিয়ান বিজেটের আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বাসে বা ট্রাকে করে সমাবেশস্থলে তারা যেতে শুরু করেছে। আপনারা জানেন কর্ণফুলী টানেল, আমি যেই কর্ণফুলী টানেল যেটি উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত জনসভায় যোগ দিবেন, আর মূলত 2017 সালে কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এবং 19 সালে 24 ফেব্রুয়ারি শেখ হাসিনা টানেল বোরিং ফেজ উদ্বোধন করেন। কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে এটি প্রতিদিন এখানে 17,260টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে, যা বছরে প্রায় 7.6 মিলিয়ন যানবাহনের সমান। এটি অনেকটা আসলে চট্টগ্রামের কে এটি চীনের সাংহাই শহরের মতো দুটি শহরকে একটি শহরে পরিণত করার যে একটি পরিকল্পনার জন্য এটি করা হয়েছে। এটি দেশের অর্থনৈতিক দিকে চাঙ্গা করবে, পাশাপাশি শিল্পায়ন, পর্যটন এবং ব্যবসা বাণিজ্যের প্রসারও সড়ক যোগাযোগে এটি বড় ধরনের ভূমিকা পালন করবে। আসলে বাংলাদেশের পানির নিচে যে সড়ক সুড়ঙ্গের যুগে যে এটি প্রবেশ করেছে, এটি এটি সমগ্র জাতির জন্য গর্বের। টানেলটি আসলে এই অঞ্চলকে এই অঞ্চলের শিল্পায়ন বাড়িয়ে তুলবে, এখন বাড়িয়ে তুলবে। পাশাপাশি চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে 40 কিলোমিটার যে দূরত্ব সেটিও কমে আনবে এবং কক্সবাজার চলমান পরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি হাবকেও সুবিধা দেবে, যা আপনারা জানেন যে এটি পদ্মা সেতুর মতো এই টানেল দেশের জিডিপিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইতিমধ্যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মী সমর্থকরা এখানে জড়ো হয়েছে, তারা মিছিল সহকারে যোগ দিবেন। এখানে কর্ণফুলী সেতুর এখানে অবস্থান নিয়েছে চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ। আমরা এম এ লতিফের সাথে একটু কথা বলতে চাই। আসলে বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের কথা চিন্তা করেছে, বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল, বঙ্গবন্ধুর কন্যা সমুদ্র সীমার অধিকার অর্জন করেছে, বাংলাদেশের মানুষের এই 18 কোটি মানুষের আগামী ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য দেশের অবকাঠামো উন্নয়নে উনি যে যুগান্তকারী একটা পরিবর্তন এনেছে বাংলাদেশের, সারা বিশ্ব সেটির প্রশংসা করছে। আমাদের দেশে ওই স্বাধীনতা বিরোধী একটি চক্র এই রাজাকার আলবদর এবং জঙ্গিদের নিয়ে বাংলাদেশের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে বঙ্গবন্ধু কন্যার এই অর্জনকে তারা নস্যাৎ করতে চায়। আমি বলি জাতির পিতার অবদান বিতাড়িত হলো পাকিস্তান, রেখে গেল কিছু শয়তান করতে জাতিরে খান খান। আমি ওই এই ফখরুল খসরু যে সমস্ত বক্তব্য দিচ্ছে, যে কর্মকাণ্ড করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফখরুল খসরু সাবধান, এটি নয় পাকিস্তান, বাংলা মায়ের পবিত্র মাটি, হতে দিব না আর জঙ্গি তৈরির ঘাঁটি। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা আজকে স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছি, আমরা টানেল যুগে প্রবেশ করেছি, সারা ডিপ সি পোর্ট করেছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি কোলের শিশু পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করতেছে। সুতরাং অ্যানালগের দিন শেষ, শেখ হাসিনার বঙ্গবন্ধুর বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি এখন কথা বলবো আরেকজন আওয়ামী লীগ নেতার সাথে এবং আমাদের এই কর্মসূচি জননেত্রী শেখ হাসিনার জন্যে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা চট্টগ্রামবাসী আমাদের প্রিয় নেতা আলহাজ এম এ লতিফের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জনসভায় উপস্থিত হওয়ার আগেই মূলত আসলে এই শুক্রবার থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা শুক্রবার থেকে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা শুক্রবার থেকেই মূলত আসলে চট্টগ্রামে উপস্থিত হয়েছে, বিভিন্ন হোটেলে ছিল যারা রাঙ্গামাটি, বান্দরবান বা কুমিল্লা থেকে আসছিল। আমরা আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছি, তারা এখানে এলইডির একটি ব্যবস্থা তারা করেছে যাতে মানুষ জনসভার প্রধানমন্ত্রী তার ভাষণ শুনতে পান। পাশাপাশি আসলে এক সপ্তাহ ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, উত্তর জেলা আওয়ামী লীগ সহ পুরো দক্ষিণ চট্টগ্রাম এটা বড় ধরনের একটি সভা করার জন্য তারা আসলে প্রস্তুতি তারা নিয়েছে। আমি আসলে যে আর যেটি বঙ্গবন্ধু টানেলের পাশাপাশি 17টি প্রকল্প আসলে
করে প্রধানমন্ত্রী আজকে উদ্বোধন করবেন এই সেই 17টি প্রকল্পের মধ্যে অন্যতম হলো আনোয়ারা রাঙ্গুনিয়া ডাক বাংলো রাউজান শেখকামাল কমপ্লেক্স এছাড়া বঙ্গবন্ধু ম্যুরাল তো রয়েছে পটিয়ার শিকলবাহা ফিসি গাডার ব্রিজ সহ প্রায় 17টি প্রকল্প এখানে উনি উদ্বোধন করবেন একটি বিষয় যে জানিয়ে রাখতে চাই যে নৌকার আদল একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চ তৈরি করা হয়েছে আসলে প্রায় সপ্তাহখানেক ধরে এই মঞ্চ তৈরির কাজ চলছে আর এখানে আপনারা আমাদের আমি যে জায়গাটিতে আছি এখানে নারী কর্মীরা রয়েছে আওয়ামী লীগের নারী কর্মীরা বা নারীদের নারীদের যার যাতে সমাবেশে যারা নির্বিঘ্নে সমাবেশে যেতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে